আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বায়ানো নিউজ রাউন্ডআপে। আপনাদের সঙ্গে আছি আমি মেহনাস্তিশা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের একটি মানুষও গৃহহীন থাকবে না, একই সঙ্গে প্রতিটি ঘরে আলো জ্বলবে। পূর্বাঞ্চল প্রকল্পে মূল অধিবাসী এবং সাধারণ ক্ষতিগ্রস্ত 1440 জনকে প্লট বরাদ্দ পত্র প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন সরকার প্রধান। এ সময় করোনা মহামারীতে ছোটাছুটি না করে যে যেখানে আছে সেখানেই অবস্থান করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। যেমন দুর্যোগ মন্ত্রণালয় থেকে যারা আছে তাদের জন্য, যেমন দুর্যোগ সহনশীল ঘর, বন্যা জলোচ্ছ্বাস সহনশীল ঘর করে দিচ্ছে, এরকম বিভিন্ন ভাবে আমরা এই গৃহহারা মানুষকে একটু মাথা গোঁজার ঠাঁই করে দেওয়া সেই ব্যবস্থাটা আমরা করে যাচ্ছি। আমি এটুকু চাই যে বাংলাদেশের একটি মানুষও গৃহহীন থাকবে না, যেটুকু পারি যেভাবে পারি একটা মানুষকে একটা ঘর, একটা মাথা গোঁজার ঠাঁই সেটা আমরা করে দেব। করোনা ভাইরাসের ভয়ঙ্কর ভারতীয় ধরন দেশে শনাক্ত হওয়ায় সামান্যতম উদাসীনতা বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এটাকে ভবিষ্যতের পূর্বাভাস মন্তব্য করে তিনি সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। সকালে রাজধানীর আইডিইবি ভবনে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ আয়োজিত মুজিববর্ষ ও কোভিড-19 মোকাবেলায় করণীয় শীর্ষক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান। ওবায়দুল কাদের বলেন, দেশের জনগণ অতীতে অনেক প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ শেখ হাসিনার নেতৃত্বে সফলতার সঙ্গে মোকাবেলা করেছে। চলমান করোনা দুর্যোগও শেখ হাসিনার নেতৃত্বে সফলভাবে মোকাবেলা করতে সক্ষম হবে বাংলাদেশ। ইতিমধ্যে আমাদের তাহলে বাংলাদেশে ভারতীয় ভ্যারিয়েন্টের অস্তিত্ব পাওয়া গেছে গতকাল খবরে প্রকাশ। পাশের দেশের বাসিন্দা আমাদের তাহলে কী হবে? অভিন্ন শত্রু করোনাকে বাদ দিয়ে এখন এখানে রাজনীতি ব্লেম গেম চলমান। দূরপাল্লার বাস বন্ধ থাকা সত্ত্বেও ঈদের আগে আজও বাড়ি ফিরতে ঢাকা ছাড়ছে সাধারণ মানুষ। সাভারের আমিন বাজার ব্রিজ থেকে গাড়ি ভাড়া করে বিভিন্ন জেলায় যাচ্ছে লোকজন। যাত্রীদের অভিযোগ, বাস না থাকায় ভোগান্তি হচ্ছে তাদের, পাশাপাশি গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, করোনা বিস্তার বাড়ার কথা বলে দূরপাল্লার বাস বন্ধ রেখে প্রাইভেট কার চলতে দেওয়া কোনোভাবেই ঠিক হচ্ছে না। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, 401 ধারায় খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর সুযোগ নেই বলে মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়। সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান। সকালে মতামত দিয়ে আইন মন্ত্রণালয় থেকে আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। এদিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া করোনামুক্ত হয়েছেন। করোনায় আক্রান্ত হওয়ার 27 দিন পর তিনি নেগেটিভ হলেন। গত 11 এপ্রিল করোনা ভাইরাসে আক্রান্ত হন বেগম জিয়া। আইন মন্ত্রণালয় থেকে তাদের যে মত আসছে তারা স্পষ্টত জানিয়ে দিয়েছে যে 401 ধারায় সাজা স্থগিত করে যেই সুবিধাটি দেওয়া হয়েছে এটা দ্বিতীয়বার, মানে আবার তাকে সাজা মওকুফ করে তাকে বিদেশে পাঠানোর, মানে এই কোনো অবকাশ এই 401-এ দ্বিতীয়বার আর করার ই নেই, এটাই বলে জানিয়ে দিয়েছেন। ঈদে ঘরমুখো মানুষ মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে ভিড় করেছে। সকাল থেকে দক্ষিণবঙ্গগামী হাজারো যাত্রী শিমুলিয়া ঘাট এলাকায় জড়ো হয়েছে। শিমুলিয়া ঘাটে অ্যাম্বুলেন্স পারাপারের ফেরিতে অনেক যাত্রী উঠে পড়ে, পরে তাদের নিয়ে ছেড়ে যায় ফেরিটি। ঘাট কর্তৃপক্ষ জানায়, শিমুলিয়ায় ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে আসা দক্ষিণবঙ্গগামী যাত্রীরা ভিড় করছে। দিনে অ্যাম্বুলেন্স পারাপারের জন্যই একটি ঘাট দিয়ে ফেরি চলাচল করছে। বন্ধ আছে লঞ্চ, স্পিডবোট ও ট্রলার চলাচল। এদিকে যাত্রী চাপ নিয়ন্ত্রণে সকাল থেকে শিমুলিয়া ঘাটে বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কয়েক গুণ ভাড়ায় ট্রাক, পিক আপ ভ্যান, মিনি ট্রাক, প্রাইভেট কারে বাড়ি ফিরছে মানুষ। দেশে একদিনে করোনায় মারা গেছে আরও 56 জন। এ সময় আক্রান্ত হয়েছে 1386 জন। এনে দেশে মোট করোনায় আক্রান্ত হল 7,73,513 জন। তাদের মধ্যে সুস্থ হয়েছে 7,10,162 জন। সবশেষ হিসেব অনুযায়ী দেশে করোনায় মারা গেছে 11,934 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিশেষ ব্যবস্থায় যশোরে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে আজও 85 জন যাত্রী দেশে ফিরেছেন। তাদের মধ্যে একজনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গত শুক্রবারও দেশে আসা 5 জনের করোনা শনাক্ত হয়। এরা ভারতে গিয়ে করোনায় আক্রান্ত হন। এ নিয়ে ভারত থেকে আসা মোট 18 জনের দেহে করোনা শনাক্ত হলো। তাদের মধ্যে 2 জনের দেহে ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। ভারতের সঙ্গে আরও 2 সপ্তাহের জন্য দেশে যাত্রী পারাপার বন্ধ ঘোষণা করা হয়েছে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটার বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, গণপূর্ত অধিদপ্তরের চিফ ইঞ্জিনিয়ার অ্যান্ড চিফ আর্কিটেক্টের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হয়েছে। সুপ্রিম কোর্টের 2 জন আইনজীবীর পক্ষে মামলাটি করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মঞ্জিল মোর্শেদ। তিনি বলেন, একই সঙ্গে সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণের জন্য যে প্রজেক্ট চলছে তা আদালতের নির্দেশনা অনুসারে হচ্ছে কিনা তা দাখিলের জন্যও নির্দেশনা চাওয়া হয়েছে। মাদারীপুরের শিবচরে স্পিডবোট দুর্ঘটনায় 26 জনের মৃত্যুর ঘটনায় দায়েরকৃত মামলায় স্পিডবোট মালিক চান মিয়া ওরফে চান্দুকে গ্রেফতার করেছে র‍্যাব। আজ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 3 মে ব্ল্যাঙ্ক হেডের সাথে সংঘর্ষে স্পিডবোট দুর্ঘটনায় মারা যায় 26 জন। কারণবাজার র‍্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরে র‍্যাব। নাশকতার প্রস্তুতিকালে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের 4 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। বিজিপি ও পুলিশের স্থাপনায় হামলার পরিকল্পনা করছিল তারা। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিটিটিসি প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, গ্যাস সিলিন্ডার ব্যবহার করে বড় ধরনের বিস্ফোরণের পরিকল্পনা ছিল জঙ্গিদের। হামলার পর তারা আফগানিস্তানে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করে। এর আগেও তার 2 সদস্য আফগানিস্তানে পালিয়ে গিয়েছে। তাদের গ্রুপের কতিপয় সদস্য ইতিমধ্যে হিজরত করেছে এবং তারা হয়তোবা সীমান্ত পাড়ি দিয়ে আফগানিস্তানে চলে যেতে পারে। সায়েন্স প্রজেক্ট নামে একটি নতুন গ্রুপ ওপেন করেছিল এবং সেখানে তারা অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে বড় ধরনের বিস্ফোরণ ঘটানোর একটি পরিকল্পনা করেছিল। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজত কর্মীদের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আরও 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত 24 ঘন্টায় জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গত 26, 27 ও 28 মার্চ হেফাজতে বিক্ষোভ চলাকালে সহিংসতার ঘটনায় জড়িতদের ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হচ্ছে। এসব ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন থানায় 56টি মামলায় 454 জনকে গ্রেফতার করা হয়েছে। বিশ্ব মা দিবস আজ। মায়েদের হাত ধরেই নতুন প্রজন্মের সূচনা। মায়ের প্রতি সন্তানের ভালোবাসা, কষ্ট, ত্যাগের কোনো তুলনা হয় না। করোনা সংকটে এবার একটু ভিন্ন আমেজে মা দিবস। করোনা আক্রান্ত হওয়া মায়ের সঙ্গে রাখতে হচ্ছে সন্তানের দূরত্ব, কিংবা কোভিড মোকাবেলায় জীবনের ঝুঁকি নিয়ে কাজ করা চিকিৎসক মায়েদের চ্যালেঞ্জ তৈরি করেছে নতুন পরিবেশ। বাগেরহাটে টিকটক ও লাইকি অ্যাপসে আপত্তিকর ছবি পোস্ট করায় এক শিক্ষার্থীকে শ্বাসরোধ করে হত্যা করেছে তার স্বামী। শনিবার বিকেলে বাগেরহাটের দশানী উত্তরপাড়ায় এই হত্যাকাণ্ড ঘটে। পুলিশ জানায়, সোমা অ্যাপসে আপত্তিকর ছবি পোস্ট করত, এ নিয়ে স্বামীর সঙ্গে দ্বন্দ্বের জের ধরেই তাকে হত্যা করা হয়েছে। এদিকে সিলেটের ওসমানী নগরে ইফতার সামগ্রী নিয়ে বিরুদ্ধে স্বামী ও শাশুড়ির নির্যাতনে শরীফা নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বামী ও শাশুড়িকে আটক করেছে পুলিশ। অন্যদিকে মাদারীপুরের শিবচরে আম গাছে ঢিল ছোড়া নিয়ে বিরুদ্ধে দুপক্ষের সংঘর্ষে রাকিব খালাসি নামে এক যুবক নিহত হয়েছে। চট্টগ্রামের পাহাড়তলিতে অজ্ঞাত এক তরুণীর মরদেহ শনাক্ত ও খুনিকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। গেল 1 এপ্রিল ওই তরুণীর লাশ উদ্ধার করে পুলিশ। পরে লাশটি অজ্ঞাত হিসেবে দাফন করা হয়। সূক্ষ্ম একটি আলামতের সূত্র ধরে ওই তরুণীর পরিচয় নিশ্চিত হয় সিআইডি। পরে আটক করা হয় ঘাতককে। দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইডির অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন। তিনি জানান, ওই তরুণীর পরকীয়া সূত্র ধরে মূল আসামি পল্লব বর্মনের সঙ্গে মনোমালিন্য হলে পল্লব তাকে বিষ খাইয়ে হত্যা করে। এবারে আন্তর্জাতিক সংবাদ।
চীনা রকেটের ধ্বংসাবশেষ মালদ্বীপের কাছাকাছি ভারত মহাসাগরে আছড়ে পড়েছে। গ্রিনিচ মান সময় 3টায় এটি পৃথিবীতে আছড়ে পড়ে। এ কারণে হতাহতের কোনো খবরও এখনও জানা যায়নি। গেল মাসে চীনের নতুন মহাকাশ স্টেশনের প্রথম মডিউলটি কক্ষপথে রওনা দেয় লং মার্চ 5B নামের রকেটটি। বায়ুমণ্ডলে নিয়ন্ত্রণহীনভাবে ঘুরপাক খেতে থাকা সবচেয়ে বড় বস্তু এই ধ্বংসাবশেষ। এর আগে চীন জানায় এতে ক্ষয়ক্ষতির ঝুঁকি একেবারে কম, তবে যুক্তরাষ্ট্র বলেছিল এটি কোনো জনবহুল এলাকা এসেও পড়তে পারত। ভারতে একদিনে করোনাভাইরাসের সংক্রমিত সংখ্যা 4 লাখ ছাড়ালো। এ সময় মারা গেছে 4,000-এর বেশি মানুষ। সবশেষ হিসেবে অনুযায়ী করোনায় আক্রান্ত হয়েছে 2,22,96,414 মানুষ। এমন পরিস্থিতি নিজেদের তৈরি সংকট উল্লেখ করে মোদী সরকারের তীব্র সমালোচনা করেছে আন্তর্জাতিক জার্নাল দ্য ল্যান্সেট। এদিকে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন ভারতে করোনা শনাক্ত ও মৃত্যুর সঠিক সংখ্যা সরকারি হিসেবে চেয়ে অনেক বেশি। এদিকে বিশ্বে করোনায় মারা গেছে 33 লাখের বেশি রোগী, শনাক্ত হয়েছে 15,83,00,000-এর বেশি মানুষ। আল আকসা মসজিদে জুম্মাতুল বিদায়ে মুসল্লিদের জামাতকে কেন্দ্র করে ইসরায়েলি পুলিশের সঙ্গে ফিলিস্তিনিদের আবার সংঘর্ষ হয়েছে। এ সময় আহত হয়েছে 205 জন ফিলিস্তিনি। শুক্রবার জুম্মাতুল বিদার পর থেকেই ইসরায়েলি দখলদারিত্বের প্রতিবাদে বিক্ষোভ শুরু হয় পূর্ব জেরুজালেমের বিভিন্ন স্থানে। ইফতারের পর লাইলাতুল কদর সন্ধানে নামাজ আদায়ের জন্য আল আকসা মসজিদে প্রাঙ্গণে জড়ো হতে থাকে ফিলিস্তিনিরা। এ সময় তাদের উপর হামলা চালায় ইসরায়েলি পুলিশ। নামাজরতদের লক্ষ্য করে গুলিও চালায় বর্বর ইসরায়েলি সেনারা। মসজিদ থেকে পিটিয়ে বের করে দেওয়া হয় অনেককে, ছোড়া হয় টিয়ার শেল। এ সময় বেশ কয়েকজন ফিলিস্তিনিকে আটকও করা হয়। এবারে খেলার সংবাদ। চেলসির কাছে 2-1 গোলে হেরেছে ম্যানচেস্টার সিটি। খেলার 44 মিনিটে রাহিম স্টার্লিংয়ের গোলে এগিয়ে যায় ম্যান সিটি। বিরতির পরেই পেনাল্টি মিস করে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ হাতছাড়া করেন সার্জিও অ্যাগুয়েরো। তবে 63 মিনিটে সুযোগ কাজে লাগিয়ে চেলসিকে সমতায় ফেরান হাকিম জিয়াস। আর শেষ মুহূর্তে মার্কোস অ্যালোনজোর গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে টমাস টুখেলের দল। আজ সেভিয়ার বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। স্বাগতিক দল হিসাবে সেভিয়াকে আতিথ্য দেবে রিয়াল। প্রতিযোগিতার শেষের দিকে জমে উঠেছে পয়েন্ট তালিকার লড়াই। আজ সেভিয়াকে হারাতে পারলে শীর্ষে থাকা অ্যাথলেটিকোর ঘাড়ে চেপে বসবে জিদানের রিয়াল মাদ্রিদ। 52 নিউজ রাউন্ড আপ এ পর্যন্তই। 52 নিউজের আপডেট পেতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন 52.com, facebook.com/52digital ও youtube.com/52tvdigital। ধন্যবাদ সবাইকে।